আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি। সবাইকে খানিবুল উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে 2021 সালের অনলাইন ক্লাসে স্বাগতম। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশা আল্লাহ। আসুন সবাই অংশ নেই খানিবুল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর কৃপায় ভালো আছি। আজ অনেকদিন পর তোমাদের সাথে দেখা হবে। তোমরা যদি ক্লাস দেখো মনোযোগ সহকারে, অবশ্যই অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। কারণ এক বছরও অলরেডি শেষ হয়ে গেছে, এখন আরেক বছর শুরু হয়েছে। এখন যে পর্যন্ত ক্লাস না শুরু হয় সে পর্যন্ত তোমাদের এই ক্লাসগুলি দেখে তোমরা তোমাদের নিয়মিত লেখাপড়া অবশ্যই চালিয়ে যাবে। কারণ অবশ্যই স্কুল খুলবে এবং আমাদের লেখাপড়া অবশ্যই আবার আগের মতো ফিরে আসবো, আশা করি আল্লাহর কৃপায়। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণী বিজ্ঞান বিষয় নিয়ে, এবং আজ আমি তোমাদের সামনে আলোচনা করব প্রথম অধ্যায়ের নিম্ন শ্রেণীর জীব। এখন নিম্ন শ্রেণীর জীব বলতে বলে নিম্ন মানে নিচু নিচ প্রকৃতির জীব, যে জীব সম্পর্কে তোমরা অবশ্যই ধারণা পেতে পারো। যেহেতু জানুয়ারি মাস চলে গেছে, সেহেতু তোমরা অবশ্যই অল্প কিছু হলেও পড়া এগিয়ে গিয়েছো। তারপরও আমরা প্রথম থেকে শুরু করবো। আর তাহলে প্রথম অধ্যায়ে নিম্ন শ্রেণীর জীব। এখন নিম্ন শ্রেণীর জীব কাদের বোঝায়? এখন নিম্ন শ্রেণীর জীব বলতে বোঝায় ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে। এরা সাধারণত নিম্ন শ্রেণীর জীব, এদেরকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এখন নিম্ন শ্রেণীর জীবের মধ্যে এদেরকে আবার কিছু কিছু ক্ষেত্রে খালি চোখে দেখা যায়, আবার কিছু কিছু আবার অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। তাহলে এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবাকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। তবে কিছু কিছু ছত্রাক ও শৈবাল আছে যাদের খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবালকে দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব বা আদিজীব, এদের অণুজীব বলা যায় বা আদিজীব বলা যায়, এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে থাকে। আমাদের শরীরে বা পশু পাখির শরীরে, তারপরে গাছের উদ্ভিদে যে সমস্ত রোগ সৃষ্টি করে, সাধারণত এই রোগ সৃষ্টির জন্য এরাই মোটামুটিভাবে দায়ী। তো এরা যে আমাদের শুধু রোগ সৃষ্টি করে তা নয়, এদের মধ্যে আমাদের কিছু কিছু আছে আমাদের কী করে উপকারও করে থাকে। তবে তোমরা অণুজীব জগৎ সম্পর্কে একটু ভালোভাবে জেনে নাও, যেহেতু তোমরা পড়েছ, তারপরও একটু ভালোভাবে জেনে নাও অণুজীব জগৎ। আমাদের চারপাশে অনেক জীব রয়েছে, এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখাই যায় না। এসব জীবের মধ্যে অনেকই আমাদের খালি চোখে দেখা যায় না। এদের নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষও নেই, এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকে সৃষ্টি শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, তাই যে অণুজীব জগৎকে আদিজীব জীব বলা হয়। তোমরা অবশ্যই নিজের ক্লাসে ছাত্রীকে পড়ে এসেছে এই সম্পর্কে, আরও উপরে ক্লাসে তোমরা ভালোভাবে বিস্তারিত জানতে পারবে। এখন অণুজীব জগৎকে আবার তিনটা রাজ্যে ভাগ করা যায়, রাজ্য এক অ্যাকোরিওটা বা অকোষীয়, রাজ্য দুই প্রোক্যারিওটা বা আদিকোষী, আর রাজ্য তিন ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। এখন অ্যাকোরিওটা বা অকোষীয় সম্পর্কে আমরা আগে জেনে নিই। এসব অণুজীব এতই ছোট যে তারা সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। এখন আমরা রাজ্যগুলি অণুজীব জগৎ, রাজ্য দুই হচ্ছে গিয়ে প্রো ক্যারিয়ার,
তাহলে রাজ্য ভাইরাস রাজ্য দুই প্রকারের ভিতরে পড়ে ব্যাকটেরিয়া ভাইরাস একটি পরিচিত ভাইরাস। এদের গঠন সম্পর্কে ধারণা তোমাদের দেওয়া হলো।
ভাইরাস, গোলাকার, দণ্ডাকার, ব্যাঙা চিহ্নে ও পাউটির মতো পাউটির ন্যায় হতে পারে। ভাইরাস মানব দেহে কী কী রোগ সৃষ্টি? ভাইরাস মানব দেহে রোগ সৃষ্টি করে, বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি। তাহলে ভাইরাস সাধারণত ভাইরাসের দ্বারা যেসব রোগ সৃষ্টি হয় সেগুলো হলো: এক, বসন্ত; দুই, হাম; তিন, হচ্ছে গিয়ে সর্দি; চার, হচ্ছে গিয়া ইনফ্লুয়েঞ্জা। তাহলে ভাইরাস সাধারণত গোলাকার, দন্তাকার, ব্যাঙা চিহ্নে ও পাউটির ন্যায় হতে পারে। ভাইরাস মানব দেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। তাছাড়া উদ্ভিদের, বিশেষ করে ধানের টুকরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। তারপরে বসন্ত, হাম, সর্দি, এগুলো বাবাহিত রোগ, এগুলো সাধারণত বাতাসের মাধ্যমে ছড়ায়। তাহলে তোমরা মোটামুটি এবার ভাইরাস সম্পর্কে জানতে পারলে। তাহলে আবার একটু ভালো শুনতে, ভাইরাস একটি সরলতম জীব এবং ভাইরাস একটি অকোষীয় জীব। ভাইরাসের নির্দিষ্ট কোনো কিছু ও প্লাজমা লেমা, তারপরে প্লাজমা লেমা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোষপাশে শুধু গঠিত কিছুই থাকে না, এ কারণে এটাকে অকোষীয় জীব বলে। এবং এর ভেতরে আছে ডিএনএ এবং আরএনএ নিয়ে গঠিত। এবং ভাইরাস সাধারণত গোলাকার, দণ্ডাকার, ব্যাঙা চিহ্নায় ও পাউটির ন্যায় হতে পারে। আর ভাইরাস দ্বারা রোগ সৃষ্টি হয় বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। এর আমরা ভাইরাস সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো ব্যাকটেরিয়া সম্পর্কে। ব্যাকটেরিয়া হলো আদি দ্বিক্রিয়াযুক্ত অসবুজ এককোষীয় আনুপক্ষণিক জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওয়েন সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমার আকার, পেঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে। দেহের আকার আকৃতির ভিত্তিতে একে নির্মূলভাবে শ্রেণীবদ্ধ করা যায়। ব্যাকটেরিয়া কয়েক ধরনের আছে, যেমন একটা হচ্ছে গিয়া ককাস, দুই হচ্ছে গিয়া ব্যাসিলাস, তিন নম্বর হচ্ছে গিয়া কমা, চার নম্বর হচ্ছে স্পাইরিলাম। তাহলে ককাস, কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, এরা ককাস ব্যাকটেরিয়া। এরা এককভাবে অথবা দল বেঁধে থাকতে পারে, যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। এখন হচ্ছে গিয়া ব্যাসিলাস, তারা এরা দেখতে লম্বা দন্ডের ন্যায়, ধনুষ্টঙ্কা, রক্ত অংশ ইত্যাদি রোগ সৃষ্টি করে। এখন কমা, এরা বাঁকা দন্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া, মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এ ধরনের হয়। আর স্পাইরেলিয়াম হচ্ছে গিয়া এ ধরনের ব্যাকটেরিয়া আকৃতি পেঁচানো। তাহলে ভাইরাস ও মানবদের বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে আবার উপকার করে। তাহলে আজ তোমরা এ পর্যন্ত জানতে পারলে ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্পর্কে জানলে, এটা আরও ভালোভাবে পড়াশোনা করবে এবং ব্যাকটেরিয়ার উপকারিতা তোমরা করবে, করে জানতে পারবে। এরা যে আমাদের শুধু অপকার করে তা না, এরা আমাদের বিভিন্নভাবে উপকারও করে থাকে। তাহলে আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার আমি তোমাদের সামনে নতুন পড়া নিয়ে হাজির হব। আর ভালো থেকো তোমরা, পড়াশোনা ঠিক মতো করো, যাতে নাকি পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা না। আমি তাহলে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।